স্যার বের করার পরে যেমন ওয়ান আউটে না স্যার, তারপরে আমি তো আমার ঠিকানা জানা ছিল না, আমি একদিন ইউটিউবে দেখছি এরকম ইভেনের সমস্যা এখানে ভালো হয়, তো স্যার এসে বলার আমি বাসের আমি এখানে নিয়ে আসছি স্যার, এখন আপনার উপর আমার আস্থা আর আল্লাহর উপর ভরসা এই দুইটা নিয়ে স্যার আমি আমার বাসের এখান থেকে আমি ভালো করে নিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সাফল্য, সাফল্যের জন্য আসলে আমরা সবসময় আসলে উদ্বিগ্ন থাকি। আমরা কেউ কখনোই আসলে চাই না যে অসুস্থ হয়ে আমার বাকিটা জীবন কেটে যায়, অথবা কোনো ভুল চিকিৎসা বা অপচিকিৎসার কারণে আমি সারা জীবন পঙ্গু হয়ে যাই। আমরা কিন্তু এরকম হাজারো মানুষ পাচ্ছি এই একবিংশ শতাব্দীর এই যুগে এসেও। আমরা দেখছি যে বিভিন্ন মানুষ বিভিন্ন অপচিকিৎসার সম্মুখীন হচ্ছেন শুধুমাত্র না জানার কারণে। দর্শক, আমার পাশে আমাদের যে ছোট্ট মানুষটিকে দেখতে পাচ্ছেন, ক্লাস সেভেনে পড়ে একটি মাদ্রাসাতে, গত কিছুদিন আগে যখন আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে ভর্তি হন, খুবই খারাপ অবস্থায় নিয়ে ভর্তি হয়েছিল। দেখুন, ওনার যে প্রথম দিনের যে ঘটনাটা, আসুন না একটু দেখে আসি যে প্রথম যখন উনি ভর্তি হয়েছিলেন কতটুকু খারাপ অবস্থায় নিয়ে আমাদের কাছে আমরা তাকে রিসিভ করেছি, সেই সময়কার একটু কথা শুনে আসি তার মুখ থেকে। আমার বাচ্চার নাম মাইমুনা, ওর বয়স 12 বছর, ক্লাস 7-এ পড়ে, আসছে বিক্রমপুরে থেকে। প্রথমত স্যার, ও গত 2 বছর আগে ও ঘুরতে যেয়ে পড়ে গেছিল, পড়ে যে ভেঙে গেছে। এখন ভাঙার পরে আমি সাথে সাথে পাশের ক্লিনিকে নিয়ে এক্সরে করছি, ওনারা বলতে পারে নাই, ওনারা বলছে কি যে ভাঙে নাই, তো রেস্টে রাখেন, রেস্টে রাখছি। 8 দিন পরে যেমন আমি অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছিলাম, ওনারা বলছে কি যে ভেঙে গেছে, ভাঙার যেদিন বলছে ওদিনই বলছে এখনই ভর্তি করেন, ওরে অপারেশন করা লাগবে, ওর যে জায়গায় ভাঙছে ওটা অপারেশন ছাড়া মানে কিছুতেই ই হবে না। তো তারপরে আমি মিটফোর্ড হাসপাতালে নিয়ে অপারেশন করছি, তখন ও ভালোই ছিল। অপারেশনের পরে ওনারা প্লাস্টার করে দিছিল, প্লাস্টারের পরে 1.5 মাস পরে প্লাস্টার খুলে যখন এক্সরে করছি তখন দেখছি যে স্যার ওনারা বলছে যে হাড় না ভালো মতো জোড়া নিছে, পা ভালো ঠিক আছে। তো যাই দেখা যায় 3 মাস পরে হাঁটছে একটু একটু, মানে হালকা একটু ন্যাংরাই, তো হাঁটতে হাঁটতে দেখা যায় প্রায় 8 মাসের মতো ছিল। 8 মাসের পরে ও অনেক ভালো মানে বেঁকায় বেঁকায় হাঁটে। তো সাথে সাথে আমি আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যাওয়ার পরে দেখি যে এক্সরে করছি না, তখন এক্সরে করছি 7 মাসের সময় মানে অপারেশনের পরে, তখন দেখি কি না হাড় ভালোই আছে, মানে ওর যে জায়গাটা ভাঙছে ওই জায়গাটা ভালো মতো জোড়া নিছে। তো তখন স্যারে বললো কি যে ওই ডাক্তার বলছে যে না ওর পুরাপুরি ভাবে ভালোই হয়েছে, 9 মাসের সময় আমরা এটা স্ক্রু খুলে দিব ভালো হয়ে যাবে। তো ওর মানে তখন ওর হাঁটা ভালো হয়েছিল, পাটা ভালো ছিল। তো এরকম দেখা যায় 9 মাসের সময় আমি অপারেশন মানে প্রিপারেশন নিতেছি, তো একদিন এক কারণে আমি আর যেতে পারিনি, 15 দিন দেরি হয়ে গেছে। দেরি হওয়ার পরে 10 মাসের সময় আমি যে এক্সরে করছি তখন দেখা যায় এক্সরেতে উঠছে যে ওর এভিএনএ সমস্যা হয়ে গেছে 1-2 মাসের মধ্যেই। তো তখন তারা আমার জানায় যে এরকম এরকম আর পা সমস্যা, ইভেনে সমস্যা হয়েছে, ওর সাথে সাথে ওরে এখন অপারেশন করে স্ক্রু বের করে ফেলার লাগবো। তো পরে সাথে সাথে নিয়ে ভর্তি করছি, ভর্তি করার পরে অপারেশন করে ওটা বের করা হয়েছে স্যার। বের করার পরে যেমন ওয়ান হাটে না স্যার, তারপরে আমি তো আমার ঠিকানা জানা ছিল না, আমি একদিন ইউটিউবে দেখছি এরকম ইভেনের সমস্যা এখানে ভালো হয়, তো স্যার এসে বলার আমি বাসের আমি এখানে নিয়ে আসছি স্যার, এখন আপনার উপর আমার আস্থা
আর আল্লাহর উপর ভরসা, এই দুইটা নিয়ে স্যার আমি আমরা স্যার এখান থেকে আমি ভালো করে নিয়ে যেতে চাই, এটাই আমার স্যার ভরসা স্যার। এখন আগের তুলনায় স্যার আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেকটা দেখা যায়, এখানে এসে থেরাপিস্টদের অনেকটাই চেষ্টায় ও দেখা যায় এখন অনেকটা একটু ব্যথা কমছে বা চেষ্টা চালাইতেছে। ওষুধ পানিও স্যার আপনি যেভাবে দিচ্ছেন আমি নিতেছি স্যার, আরও যেমনি যেমনি যেটাই দিবেন ওভাবেই আমার ভরসা আছে আমি নিব। আর স্যার যেভাবেই হোক স্যার আমার বাচ্চাটা স্যার আমি এখান থেকে স্যার আপনাদের দোয়া আমি ভালো করে নিতে চাই, এটাই স্যার আমার আশা স্যার। এখন আমার বাচ্চা কীভাবে এখান থেকে ট্রিটমেন্টে স্যার যেভাবে ভালো হয় সেই ট্রিটমেন্ট স্যার আমারে দিবেন। দর্শক শুনলেন তো, এইটুকু একটা ছোট্ট মানুষ, ছোট্ট একটা দুর্ঘটনা, বাচ্চারা আসলে খেলবে, এখানে আমাদের আসলে কিছু করার নেই, বাট তারপর আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। প্রথম যে অপারেশনটা হয়েছিল ধরা যায় হয়তো সেটা সাকসেসফুল হয়েছিল, বাট পরবর্তীতে যে আবার একটা দুর্ঘটনা সেটা সত্যি ওর জীবনে আরো ভয়াবহ রূপ নিয়ে আসে, এবং এর পরবর্তীতে ঠিক সঠিক চিকিৎসা তারা কখনই পাচ্ছিল না। বাট হঠাৎ করে তারা একদিন জানতে পারে এই জিপিআরসি হসপিটালের কথা, যে এখানে এই ধরনের চিকিৎসা হয়, এবং কাল বিলম্ব না করে সরাসরি চলে আসে। সো প্রথম দিন আমরা তাকে কতটা খারাপ অবস্থায় পেয়েছিলাম তার মুখে আপনারা শুনেছেন। সো এখন আফটার ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ আমাদের এই পেশেন্ট সুস্থ আছেন, ভালো আছেন, চলে যাচ্ছেন। আসুন না তার মুখ থেকে শুনি এখন কেমন আছে সে। মা কেমন আছো আজকে তুমি? ভালো। এই যে তুমি যে প্রথম দিন এসেছিলে আমাদের কাছে, খুবই খারাপ একটা অবস্থা ছিল, সেদিনের কথাটা কি মনে আছে তোমার? যখন তুমি এসেছিলে যে এখন তুমি যেমনটা হাঁটতে পারো, তখন কি এই পরিমাণ হাঁটতে পারতে তুমি? কেমন মানে এই যে চিকিৎসার পরবর্তী অবস্থা কেমন অবস্থা? না তখন আমি ভালো মতো বসতে পারতাম না, এখন হাঁটতে পারি। মানে আমাদের এখানে যখন তুমি এসেছিলে তুমি বিছানা থেকে যে নিজে নিজে একটু বসবে সেটাই ঠিক মতো তুমি বসতে পারতে না, হাঁটা তো অনেক দূরের কথা। তো যখন ভর্তি হয়েছো অনেক আশা নিয়ে ভর্তি হয়েছো, একটা স্বপ্ন দেখতে যে আবার আগের মতো তুমি খেলাধুলা করবে, আগের মতো হাঁটাচলা করবে, নিজের কাজগুলো নিজে করবে, তো ঠিক কতদিন পর থেকে তুমি বুঝতে শুরু করেছো যে তুমি আস্তে আস্তে সুস্থ হচ্ছে বা বসতে শুরু করেছো তুমি? 2-3 দিন পর থেকে। আচ্ছা, তো যখন 2-3 দিন পরে তুমি হঠাৎ করে দেখলে যে তুমি বসতে পারছো, কেমন লেগেছে নিজের কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তখন অনেকটুকু সাহস পেয়েছো নিজের মনে যে না আমি হয়তো এখন আবারও পারবো। সো হাঁটা শুরু করলে কতদিন পর থেকে? হাঁটা শুরু করলাম প্রায় 6-7 দিন পর। আচ্ছা, তো এই যে যে মানুষটা একদম টোটালি বসতে পারতো না সেই মানুষটা এখন তুমি হাঁটতে পারছো, কেমন লাগে নিজের কাছে? অনেক ভালো লাগে। এখন কি আরো অনেক খুশি লাগছে যে এখন তুমি আবার তোমার স্কুলে যেতে পারবে, তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করতে পারবে, হাঁটাচলা করতে পারবে, তোমাকে হাঁটার জন্য আর কারো সাহায্য নিতে হবে না, কাউকে ডাকতে হবে না যে আমাকে বসিয়ে দাও, আমাকে বাথরুমে নিয়ে যাও, কেমন লাগছে তোমার কাছে এই জিনিসটা? ভালো লাগছে। তো এই যে সুস্থ যে তুমি হলে তুমি কাকে কাকে ধন্যবাদ দিবে এটার জন্য? শফিউল্লাহ প্রধান স্যারে দিব, আন্টিরে দিব। ওকে, কেন দিবে তাদেরকে? কারণ শফিউল্লাহ স্যার আমারে ব্যায়াম করাইতে কেছে আর আন্টি আমারে করাইছে সুন্দর করে। আলহামদুলিল্লাহ, তুমি তারা তোমাকে সঠিক তোমার যে ঠিক কেয়ার করা, তোমার যে যত্ন নেওয়া সেটা তারা ঠিক মতো নিয়েছেন, তোমার যে সঠিক চিকিৎসাটা দেওয়া দরকার সেটা তুমি পেয়েছো বলে তুমি এখন সুস্থ হয়ে গেছো। সো দর্শক, ছোট্ট মানুষ, সে হয়তো তার মতো করে সে বলেছে, আসলে আমরা যখন অসুস্থতা থেকে সুস্থতার পথে যাই এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না, আমরা আসলে জানতে চাই মানুষদের কাছে যে আপনার অনুভূতি কি, কিন্তু আদৌ কি আসলে সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব? কারণ এই যে একটা আনন্দ এটা আসলে কখনই আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধুমাত্র অসুস্থতা থেকে যারা সুস্থ হন তারাই বুঝতে পারেন এর আনন্দটা কতটুকু। তো দর্শক আপনারা সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট মাটির জন্য, যিনি কিনা একটা সময় বসতে পর্যন্ত পারতো না, ওর শৈশবটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল, বাট আল্লাহ চাহে তো অবশ্যই সে তার আবার আগের শৈশবটা হয়তো ফিরে পাচ্ছে, হয়তো একদিন সে দৌড়াবেও। তো আমরা আশা করবো সে সারা জীবন এরকমটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারাও দোয়া করবেন আমার এই মায়ের জন্য, এবং আপনারা যারা অসুস্থ আছেন তাদের জন্য বলছি সুস্থ হন, সুস্থ হয়ে সুন্দরভাবে বেঁচে থাকুন। একদিন এমনও হতে পারে হয়তো আমার এই পাশে আপনিও হয়তো বসে
হয়তো এখন অনেক দূরের থেকে আপনি দেখছেন, হয়তো আপনি নিজেও বসে একদিন বলবেন না আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি, আমরা সেদিনের অপেক্ষায় আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।